গুড মর্নিং, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলো দেখে নাও কী কী কাজ করছি। রান্না হয়ে গেছে, রান্নাটা পরে বলবো কী করেছি, পরে ভুলে গেলে কিছু মনে করো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বেল বাটনে ক্লিক করো যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর যারা পুরনো বন্ধু আছে যারা, তারা লাইক কমেন্ট করো আর শেয়ার করো। কালকে ভুল করে বলছে সাবস্ক্রাইব করো, পুরনোরা কী আবার সাবস্ক্রাইব করবে? তো চলো দেখতে থাকো, কাঁচাকুচিও আছে, কাঁচাকুচিও করতে যাও। তো চলো ফ্রেন্ড। আমি মানে স্নান তো সকালেই করেছিলাম, এখন চেঞ্জ করে চলে এসেছি। আর মেয়ে এখনও পড়ে আসেনি, কেননা এখনও পড়া হয়নি, পরীক্ষা সামনে তো, 21 তারিখ থেকে পরীক্ষা, আর ম্যামেরও বিয়ে 25 তারিখ, 21 তারিখ থেকে পরীক্ষা, 25 তারিখ থেকে ম্যামের বিয়ে, সায়েন্স ম্যামের। তো ওর কোর্স হয়নি এখনও কমপ্লিট, মানে ওর হয়নি, মানে ওর হয়ে যেত, স্কুল থেকে দিতে দেরি করেছে তো এই জন্য হয়নি। তো এখন এই জন্য বেশি টাইম নিয়ে করাচ্ছে মেয়েটার, মানে কি বলবো আর, বিয়ে সামনে, যাই হোক করাচ্ছে, ওর দায়িত্ব তো আছে ম্যাম ওই জন্য। তো যাই হোক, তো চলো দেখে নাও কী কী রান্না করেছি, তোমাদের সব দেখিয়ে দিই। আর মেয়ে এখন আসেনি সকালে, যেমন টিফিন খেয়েও যায়নি, অত ও সকালে খাবে না, 1:30 সময় বেরোয় তো খাবে না অত সকালে, কী করবো বলো। তো চলো দেখে নাও কী কী করেছি। তো এই দেখো ভাত, ডাল, শাক, আলু সেদ্ধ মাখা একটা মেয়ের জন্য, এটা শিম বাজি, আর ডাল পিষে দেখেছি সে। দেখতে পেলে কী রান্না করেছি আজকে, আর চলো দেখতে থাকো সারাটা দিন কী হয়, কীভাবে হয়, কীভাবে কাটে, আমি নিজেও জানি না কী কাটে। তো দেখো কী মশটা ঘুরছে, দেখেছো? দেখো মশা, মশার কথা আর বলো না, এত মশা কি বলবো, সারাদিন এইভাবে কাটছে। আর না, সাবস্ক্রাইবার আর বাড়ছে না, কুত্তে 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 বাড়ছে। আমার বান্ধি বলে কি কুত্তে কুত্তে বাড়ছে, কি অবস্থা। এই তো সামনে তো কৌশানির বিয়ে আছে, মানে আমার মেয়ের সায়েন্স ম্যামের বিয়ে আছে, তো নিমন্ত্রণ আছে ওখানে, বললাম না আমার নামে কার্ড দিয়েছে। তো যাই হোক, মেয়ের আর আমার নিমন্ত্রণ আছে ওখানে, বান্ধবী আর বান্ধবীর মেয়ের, আর আমার বাচ্চারা তো বাচ্চাও যাবেই। এই তো ভাবছি ওই যে কি এখন ব্লাউজগুলো বেরিয়েছে না, যেরকম গোল গলা, ওই ব্লাউজগুলো ভাবছি এটা কিনবো, মানে আগের ব্লাউজ তো আর হচ্ছে না, আর শাড়িগুলোও পরতে পারছি না, বিয়ের শাড়ি, তখন তো রোগা ছিলাম, এখন দেখো খাতে পিতে ঘরকা, মুখটা একটু শুকিয়ে যায়, আগে আমার মুখটা ভারী ছিল, মানে মুখটা বেশ ভরা ভরা ছিল, এখনও মুখটা ভরা আছে, মানে আগে আরও ভরা ছিল, কিন্তু বডিটা রোগা ছিল, মানে স্লিম ফিগার ছিল। তো এখন আর হয় না, স্বামীর ভাতে হেভি জোর জানো তো, আর এত খাটি, আগে তো খাটতাম না, আগে শুধু মানে মা এটা দাও, মা ওইটা দাও, এরকম করতাম, নিজেকে কিছু কর্ম করে খেতে হতো না, শুধু খাওয়াটাই আমার কর্ম ছিল, বাদ বাকি কিছু না। তো এই তো চলো, মেয়ে এসে গেছে, পরে কথা বলছি। তো ওই শাক কাটতে বসেছিলাম, আমি কপালে হাত দিয়েছি, যে বান্ধবী ফোন করে ফেলেছে, সেই জন্য কপালে হাত দিয়েছি, কেটে দেওয়ার পরে মেয়ের ফোনে করেছে, বান্ধবী করেনি, বান্ধবীর মেয়ে করেছিল মেয়েকে। আমি শাক কাটতে, মানে শাক
বেছে তারপরে কাটতে বসেছি। আর এই করতে আগে শাকটা বেছে নিই, বেছে নিয়ে তারপরে কাটবো। মেয়ে গল্প করছে, তার সাথে সাথে আমি একটু বলছি। এই গল্প আর আমাদের শেষ হয় না, এত গল্প করতে থাকি। আর দুইজনে রোজ দেখা হয়, তাও গল্প শেষ হয় না। আর আমি আমার বান্ধবী যদি গল্প করি, ব্যাস তাতেই অবস্থা খারাপ ওদের। শুধু বলবো গল্প করি, আর সংসারের কাজগুলো ওরা করে। এই করছি, করতে থাকছি, তো দেখতে থাকো। সারাটা দিন এইভাবেই কাটছে, সারাদিন কাজ করতে 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 করতেই কেটে যায়। কাজ তো আর শেষ নেই। সব থেকে কষ্ট হাউস ওয়াইফদের, যারা চাকরি করে তাদের জন্য ঠিক আছে, সংসার থেকে রেহাই পায়, তো হবে না। আর বান্ধবীর মেয়ে বলছিল চিলি চিকেন, তো তোমাদের ওখানে বলতে বলতে বলা হয়নি, বান্ধবীর মেয়ে চিলি চিকেনের কথা বলছিল। ওর মার কাছ থেকেই আমার শেখা, তো এখন তোর মার মতন আমি করি না, আমি নিজের মতন করি, তাই বলছিলাম। বলছে না আন্টি, তোমারটা তো খেতে ভালো হবেই। আর এই যে শাকটা কেটে রাখছি, আমি আগের দিন কেটে রাখি, কেটে কুটে সব গুছিয়ে রাখি, পরের দিন তাহলে করতে সুবিধা হয়, না তো দেরি হয়ে যায়। তো আর সংসারে কাজকর্ম করে যেন তো আর পারা যায় না, এত সংসারে কাজ, দিন দিন বোধহয় আরও কাজের চাপ বেড়ে চলেছে। তো তখন দেখতে থাকো। আজকে ফুচকা নিয়েছে, আজকে তো মেয়ে আছে বলে তাই জন্য ফুচকা নিয়েছে। আর মুখটা লাগছে পুরো পোড়ামুখ, দেখা যাচ্ছে না, পোড়ামুখ মুখ দেখা যাচ্ছে না, এই যে অন্ধকার। এই আলাইটে হলে লাইটের সামনে গেলে দেখা যাবে, এমনই এত। হ্যাঁ, আর কালকে বলছিলাম না মেয়ে সাদা, মেয়ে কালকে ছিল না বলে আমাকে আনতে যেতে হয়েছিল, আজকে মেয়ে আছে বলে আমি যাই রেখে দাঁড়িয়েছিলাম। আর ফুচকার দোকানে এত দেরি করলো না, কখন থেকে দাঁড়িয়ে আছি দেখো। আমাকে একটু দরকার রাত্রিবেলা, কেমন জল দিয়েছে দেখো, প্যাকেট ফেটে গেছে দেখো, ফাটা দিতে দাঁড়িয়ে চল, চলো পরে কথা বলছি। তো এই দেখো ফুচকা, 10 টাকার ফুচকা, 8টা ফুচকা দেয়, আর চুরমুট আর জল, মানে মোট 20 টাকার ফুচকা। ও খেতে যা লাগে না, অসম হেভি লাগে খেতে খেতে। তো ফ্রেন্ডস, দেখলে তোমরা, আমরা ফুচকা খেয়েছি, ফুচকা আনতে গেছিলো মেয়ে, ফুচকা খেয়েছি। আর হচ্ছে এখন যে মাসি শাশুড়ি বাড়ি, আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, বুধবার মাসি শাশুড়ি বাড়ি যাবো প্রসাদ খেতে। মাসি শাশুড়ি আমি দুপুরে খাওয়ারটা পাঠিয়ে দিয়েছিলো, ফ্রাইড রাইস আর কি, আলুর দম আর কি, আলুদম পায়েস মিষ্টি পাঠিয়েছিলো। আর এখন যাবো প্রসাদ খেতে, ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ আর সিন্নি, মাস্ট হচ্ছে সিন্নি খাবো আমি। আর আমি আজকে খিচুড়ি বানিয়েছিল, মাসি শাশুড়ি যখন পাঠিয়েছি তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে খাওয়ার পাঠিয়ে দেবো, পরে খেয়ে নেবো, রাত্রে খেয়ে নেবো, কী আছে। তো চলো দেখাবো তোমাদের পুজো, দেখাতে পারবো, জানি না স্বয়ং দিয়ে দিলে দেখাতে পারবো না, পুজো আই থিঙ্ক হয়ে গেছে, জানি না, যদি দেখাতে পারি দেখাবো, না তো প্রসাদ খাওয়াটা দেখাবো। ওকে, তোমাদের বললাম মাসি শাশুড়ি বাড়ি যাবো পুজোতে। এই দেখো মাসি শাশুড়ির ঠাকুর ঘর। তো আমি ভিতরে ঢুকতে পারছিলাম না, যেহেতু আমার খাওয়া কাপড় ছিল বলে, তো সব ঠাকুর ঠিকঠাক করে দেখাতে পারিনি। লক্ষ্মী, নারায়ণ, রাধাকৃষ্ণ, গুরুদেব সবার আছে, তারপরে বজরংবলী সবাই আছে মধ্যে। তো ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। শিব ঠাকুর আছে, সব রকম ঠাকুরই আছে। তো মাসি শাশুড়ি পাঁচালি পড়ছিলো, তো আমি ওখানে একটুখানি ভিডিও করলাম, পাঁচালি পড়ছে, লাস্ট ফিনিশিং চলছে। এবার আর ঠাকুরমশাই ডাকেনি, প্রতিষ্ঠা করা আছে, আমিও ডাকি না, প্রতিষ্ঠা করা বিগ্রহ ঠাকুরমশাইয়ের দরকার পড়ে না, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে ঠাকুরমশাই দিয়ে কী করবো। তো মাসি শাশুড়ি বছর আর ডাকেনি, ভালোই করেছে, তাড়াতাড়ি হয়ে গেছে পুজো। তো টিভি চলছিলো বলে আমি তোমাদের টাটা বাই করছি, কারণ আমি মুখে বলছি টিভি চলছিলো, এই জন্য টাটা বাই করে দিলাম। তো চলো টাটা বাই, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, হরে কৃষ্ণ, টাটা বাই।